আমাদের দেশে কিছু দয়াল বাবা আছে কি বাবা এখানে কেউ লালন সার মাজারে গিয়েছেন আমার ইমদাদ ভাই কেউ লালন সার মাজারে যাবেন যখন অনুষ্ঠান হয় ওরস হয় তখন যাবেন দেখবেন একটা সাইড এরকম পর্দা দিয়ে ঘিরে দিয়েছে ওর ভিতরে ভাই রে ভাই গাজার টান এমন টান ওরা আবার ফতোয়া দেয় গাঁজা খাওয়া জায়েজ কিরকম কোরআনে আছে গাইন দেবর গা জিম দেবর যা গাজা খা যাবর খা গাজা খা আমি তখন বললাম তাহলে আমার ডানাও গাইন অপেশ গু খা যাবর খা কি খা হ্যাঁ এটা মানবে না শয়তান ওরে দাতা হাল মন্দরে আমার ওরসে গিয়ে দেখবেন ওখানে একটা গরু বসে থাকে গরু না গরু বাবা মোষ কত বড় গো এই মোষ এই পর্যন্ত চলে আছে প্রায় 6 ইঞ্চি বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তে উনি একবার আমাদের কুমারখালীতে এসেছিল আমার উপজেলায় উপজেলায় গিয়ে ডেংরাম খাচ্ছে আর বলতেছে আরে বল্টু এ আমি এত আস কেন রে ও ভাই ডেংরা আমি কি আসা কথা কয় না ন্যাংরা আমি আসাই না এখন চাচাজি বলতেছে দয়াল বাবা বলতেছে এত আস কেন আমার ভাইরা রাতের বেলা লাইট মার দেখে গালের ভিতরে সব মোষ গালের ভিতরে চাপা চাপা খাচ্ছে দয়াল বাবা একদিন ভেড়া মারা গিয়েছিলাম আল্লাহ মাফ করে দাও ওখানে কিছু দয়াল বাবা আছে দেখি গান গাচ্ছে এই যে আপনার কি জন্য নাই সাইরেন্দে সাইরেন্দে নিয়ে গান গাচ্ছে আরে পানির নিচে বাতি জলে আরে পানির নিচে বাতি জলে ঝড় বাতাসে নেবে না আমার কাছে মরিদ হলে নামাজ রোজা লাগে না আর আস্তে কর না উসমিল্লা আমি তখন জিজ্ঞাসা করলাম ও চাচাজি নামাজও লাগবে না কয় না রোজা না কেমতের কঠিন ময়দানে কেমনে পার হবে আমাকে বলছো হুজুর তোমরা বুঝবা না শরীয়তের হুজুর আমরা হলাম মারিফতের হুজুর মারিফত না মারির পথ বন্ধুরে আবার আমাকে বলছে কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহ দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম দয়াল বাবার লোক আমারে ছাড়িয়ে দাও ও ভাই ছাড়বে না কথা হবে কথা হয় না কে আমি তখন বললাম বাবাজি ডন্ট মাইন্ড ইফ ইউ ডন্ট মাইন্ড আই সে ওয়ান টক আমার একটা কথা আছে কি কথা বাবা বলো আমি তখন বললাম দুই কান্দে দুই মহরি লিখতি আছেন ডায়রি দুই কান্দে দুই মহরি লিখতি আছেন ডায়রি দলিল দেখে রায় হবে টাকা পয়সার নাই কারবার সময় থাকতে মনা হুঁশিয়ার সময় থাকতে মনা হুঁশিয়ার সেদিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার সেদিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার দ্রুত জানে পার হইবে সে টিকিট কাটা আছে যার সুবহানাল্লাহ আসতে বললেন এইটা হইলো জান্নাতের টিকিট সুবহানাল্লাহ আসতে না জোরে কিরামান কাতিবি ও ভাই এই দুই কাঁধে দুজন সাংবাদিক আছে না নাই একে তোমার দলের আমলিগের বিএনপি এই জামাত ইসলামের না সর্বনা না সব দলের হ্যাঁ যা করেছেন ও এই লোক খালাতো ভাই বলছে না দুলা ভাই বলছে না আপনি যা করেছেন সব কিছু ভিডিও হয়েছে জোরে বলেন ঠিক কি না কিয়ামতের কঠিন ময়দান দেখুন কায়েম হয়ে যাবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই সাংবাদিক যারা আছেন দুনিয়ার সাংবাদিক এই সাংবাদিক ভাইরা আমার আপনার আমলনামা আপনাকে ডাকা হবে ডাকার পরে আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে আর বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকুর 14 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলে ইকরা রিড ও আমার গোলাম তোমার আমলনামা তুমি পড়ে দেখো আজকে আমলনামা তোমাকে বাঁচাইতে পারে কিনা বন্ধুরে আমলনামা খুলেই দেখে উনি সাংবাদিক ছিল সাংবাদিকতার কারণে পাওয়ারের কারণে ক্ষমতার কারণে একজন ভালো মানুষের নামে মিথ্যা সাক্ষী লিখে দিয়েছিল এরকম সাংবাদিক বাংলাদেশে আছে না না খালি তাই না নিজে আকাম করিয়েছে নিজে অপরাধ করেছে
এই অপরাধ দেখার জন্য সাধু হওয়ার জন্য ভালো দলের উপরে চাপায়া দেয়, কথা কয় না কে? বাইসে গেছেন তো আপনারা গোপালী মাল, তাই বাইসে গেছেন, কিন্তু অন্য জায়গায় যান, কত আলেম ওলামা কত ইমাম ঘরে ঘুমাইতে পারে না, কথা কয় না কে? দলিল নেবেন, নিজে আকাম করে, নিজে কুকাম করে, একটা দল অন্যায় করে, সেই অন্যায়টা ভালো দলের উপর যে চাপায় দেয়, আল্লাহ দলিল দিয়েছে তাই আমি বললাম, দলিলটাকে একটু বলবো বলবো, তাহলে সকলে জবান ছেড়ে বলো না, ওলো বিল্লাহি মিনাশ সেন্স করে নিয়ে আসো, শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান ইয়াকসিব খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআ فقد احتمل بهتانا وإثما مبينا سورة النساء قرآن الكريم سن نمبر سورة آيات نمبر 112 112 زورة بلين آيات نمبر 112 الله پاک بلے وامانے بوں মান মানে যে ব্যক্তি অ্যাসিভ মানে অর্জন করে, গেইন করে, অ্যাসিভ করে, আল্লাহ মুদারাত শিখা দিয়েছেন, আল্লাহ বর্তমান ভবিষ্যতের কথা বলেছেন, ওই যুগে বিশ্ব নবীর যুগে আবু জেহেল ছিল, এখন তা আবু জেহেল নাই, আছে না আসলটা নাই, কিন্তু হ্যাঁ চামচা আছে না নাই, চামচা কিন্তু এখনো আছে, কিয়ামত পর্যন্ত চামচারা থাকবে কি থাকবে না ভাই? অবশ্যই কিন্তু থাকবে, আল্লাহ পাক বলে ওই যুগে কিছু লোক ছিল ওরা খতিয়াতান আও ইসমান, পাপের কাজ করত, অন্যায় করত, জুলুম করত, জুলুম করার পরে বহুতানা একটা অপবাদ আর একটা দলের উপরে চাপিয়ে দিত, আল্লাহ পাক বলে এরকম কাম যারা করে থাকে কিয়ামতের কঠিন ময়দানে যেই অপবাদ যেই মিথ্যা কথা একটা মানুষের উপরে চাপিয়ে দিয়েছে ওই মিথ্যা কথা আল্লাহ ওই বান্দার কাদের উপরে চাপিয়ে দেবে, আল্লাহ আকবার বলে, তার মানে দুনিয়াতে আমি আপনারা ঠগাইছি একটা মিথ্যা কথা দিয়ে, ওই মিথ্যা কথা আল্লাহ আমার কাছে চাপিয়ে দেওয়ার পরে পুজ রক্ত তাকান, পুজ রক্ত এবং আগুন তিনটা মিশ্রিত একটা পুকুর থাকবে, নহর থাকবে, ওই নহরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নামাই দিয়ে বলবে তুই যে অমুক হুজুরের নামে যে মিথ্যা কথা লিখে দিয়েছিলি এর প্রমাণ কর, প্রমাণ না করা পর্যন্ত আল্লাহ তাআলা ওই পুজের ওই রক্তের নহর থেকে আল্লাহ বের করবে না, চিন্তা করে দেখেন এবার কত লোক ধরা খায় বসে আছে, কথা কয় না, কত লোক ধরা খায় যাবে তবে বাইসে যাবে খালি গোপালি মালরা তারা বাইসে যাবে নাকি ভাই? না হ্যাঁ তো ভেজাল মাল না সব ভালো মানুষ নাকি ভাই? বন্ধুরে আমার এবার আসুন যেখানে ছিলাম এই আমলনামা বের করার পরে দেখবেন আমলনামার ভিতরে সুদের গুণা, সুদ কি এই গ্রামে আছে গো? কার কার বাড়ি আছে? হ্যাঁ কেউ হাত তুলতেছেন না বন্ধুরে বাজান দে, ও বন্ধুরে বাজান দে, সুদ খাওয়া মানে আইয়াং কিহুর রজুলা উম্মা তার মাকে বিবাহ করা, তার মানে সুদ খাওয়া মানে আপন মাকে বিবাহ করা, এই কাজ কারা কারা করেছেন যদি হাত তুলতে বলি কেউ হাত তুলবেন না, কিন্তু কাম চালাচ্ছেন 180 মাইল বেগে, আজকের থেকে আর সুদ খাবো না সুদ দেব না, কারা কারা হাত তোলেন? আরে সাহস পাচ্ছ না সাহস নাই এই বন্ধ তোলেছে এদুকো আছে ওদুকো আছে, ও ভাই সুদ হারাম না হালাল? কথা কর সুদ কিন্তু হারাম জানার পরও আমরা খাচ্ছি, আল্লাহ পাক বলে আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আল্লাহু আকবার, সূরা বাকারা 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 38 নম্বর রুকু 278 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা যারা আমাকে ভয় করো আল্লাহ তাদেরকে বলছো আদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যা টাকা লাগিয়েছো সব বকেয়া টাকা ছেড়ে দাও, যা অতিরিক্ত পাবা সব টাকা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন যদি মুমিন হয়ে যাও, এবার একটু বলেন তো আমরা কি মুমিন না মুনাফিক? মুমিন না মুনাফিক?
হ্যাঁ নামে তো মুমিন আর কাজ কামে ইন্টারন্যাশনাল মুনাফিক কথা কয় না কে আমরা মুখে মুখে মাশাআল্লাহ আল্লাহর ওলি ওলি না শয়তানের গুলি আল্লাহর ওলি বন্ধুরে আবার এই যে সুদের গুনাহ এরপরে আমলনামার ভিতরে ঘুষের গুনাহ ঘুষ কি বাংলাদেশে আছে গোপালগঞ্জে আছে কম কম আরে সেদিন একটা উপন্যাসে একটা প্রতিবেদন পড়লাম পড়ার পরে মনটা খুব খারাপ হয়ে গেল নামাজ শেষ করার পরে এবার তিনজন লোক ওই মকদ্দেমকে ডেকে বলতেছে বাবাজি কি বলছে বাপুরে সারাদিন কিছু খাইনি খাবার দাবার আছে কিছু বলছে হ্যাঁ আছে কি আছে গো বলছে মাত্র দুইটা রুটি আছে জোরে বলেন কয়টা ও ভাই লোক কয়জন পেট ভরবে কারোর কারোর পেট ভরবে না এই তিনজন মানুষের মধ্যে একজন খুব চালাক ছিল এই লোকটা আবার মুসানবীরে খুব ভালোবাসে আর একজন ছিল একটু কম চালাক এ আবার ইসানবীরে ভালোবাসে আর একজন ছিল একবারে মগা মানে মফিজ এলাকায় কি বলে মফিজ বলদ যাই হোক এই বলদ আমার ভাইরা এ কিছুই বোঝে না এখন রুটি দুইটা লোক কয়জন তিনজন এই চালাক আর হাফ চালাক এবার চোখ টিপাটিপি করছে যে রুটি আমরা বলদের দেবো না আমরা খাবো চোখ টিপাটিপি করে ইশারা করলে আমাদের সমাজে কিছু চালাক লোক আছে না কথা কয় না কে আমরা দেখলাম কিছুদিন আগে হাইরে চালাক চালাকির ঠেলায় সিল মারবে একটা একশোটা মেরে ফেলেছে ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বসাও সুবহানাল্লাহ দরকার ছিল একটা মারাছে কয়টা না এইরকম লোক তো বাংলাদেশে নাই আছে গোপালগঞ্জে আছে গো কিডা কিডা গো এখানে আমার কাছে একজন কাছে হুজুর আমি একশোটা মারিছি আবার বলছে হুজুর আমি তো একশোটা মারিছি হ্যাঁ তা কিভাবে মারলে তুমি বলছে হুজুর আমারটা আমি দেবো আপনার দাও দিয়ে দেবো ওরে দাতাল এরকম দাতাল আছে না না এই যে কিছু চালাক লোক চালাকি করে আমার শাশি আম্মা বললো ফজরের নামাজের পর তোমরা দেখে শুনে রাখবা যেন কেউ দখল মকল করতে না পারে শাশির লোক তাহাজ্জুদের আগেই কাম সারেছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন জায়গা সুবহানাল্লাহ টের পাচ্ছেন না তবে এইবার ভালো হয়েছে এবার তো কেউ নাই খালতো ভাই খালতো ভাই কথা কয় না কে এইবার যা হবে গোটা গুটি উড়া উড়ায় ধরে বলেন সুবহানাল্লাহ আমার কুষ্টে একটা বেকাহা পড়ি আছে এটা উড়া উড়ায় তো এবার তার বাইরের কেউ নাই বেশি চালাকি ভালো না কারণ কি জানেন মাঝে মাঝে একটা কথা শুনি বেশি চালাকের গলায় 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 দড়ি এবার দুই চালাকের চোখ টিপাটিপি করে বলছে রুটি এখন আমরা খাবো না বলদের আমরা কই যে এখন ঘুম এসে যা সকালে ঘুমেতে উঠে যে ভালো স্বপ্ন দেখবে সে রুটি খাবে ঠিক আছে এইবে চালাক আর হাফ চালাক ঘুম এসে গেছে আর আমাকে বলদ চিন্তা করতেছে আল্লাহ আমি পাগল মানুষ সকালে ঘুমের থেকে উঠে আমার কপালে রুটি হবে না ওরা জোর করে কাটি কুটি দখল করে নেবে কথা মনে বুঝতে পারলাম না জোর করে কাটি কুটি দখল করা লোক তো এলাকায় নাই ভাই নাকি হ্যাঁ আচ্ছা নাও থাকতে পারে কোথায় যা বোঝা আছে না সব ফেরেস্তার মতো মানুষ একদম সব সুস্থ হয়ে যাচ্ছে নাকি ভাই যাক আলহামদুলিল্লাহ তো এইবার আমাদের বলো আমাদের নবীর খুব মহব্বত করে এইবারও রুটি দেই দুইজন ঘুমে শিখেছে মাশাআল্লাহ রুটি হাতে করে বলতেছে তাবারক আল্লাহ বোঝেন মাঝে বলছে আল্লাহ এটা তাবারক রুটি খাইয়ে দুই গিলাস পানি খেয়ে ঘুমে শিখেছে কিছুক্ষণ পরেই টেরাকের হরেন বাঁচতেছে নাক দিয়ে সুবহানাল্লাহ বলবেন না গরিব মানুষের ভাই ওরা যেখানে ঘুমায় সেখানে ঘুম আর বড় লোকে ও ভাই 30 টাকা বড়ি খাচ্ছে তা ঘুমাচ্ছে না কথা কয় না সেদিন আমার কাছে একজন এসে বলছে হুজুর ডাক্তারের কাছে গেছিলাম তাই হাঁপাচ্ছেন কেন ভাই ডাক্তার বললো গরুর গোস্ত খাওয়া যাবে না খাসি খাওয়া যাবে না ব্রয়লারের কাছে যাওয়া যাবে না সোনালি খাওয়া যাবে না হুজুর আমার তার কিছুই চলে না আমি বললাম তুমি বড় লোক মানুষ তোমার কত কিছু চলে না গরিব লোকের সামনে 1 কেজি গোস্ত দিয়ে দেখেন সলাকার কয় সুবহানাল্লাহ বলবেন না ওরে খালি দিয়ে আপনি দেখেন আধা ঘন্টা পরে দেখবেন 1 কেজি কি 2 কেজি থাকবে না সুবহানাল্লাহ বলবেন না গরিব মানুষে কি যে বরকত এ ডায়াবেটিস হলে ক্যান্সার হলে আর যত ঝামেলা এইবার লোকের এইবার আমাদের মফিজ মিয়া আমাদের বলদ মিয়ার ঘুম এসে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে তিনজনের স্বপ্ন বর্ণনা করছে মুসানবীর ভক্ত উনি স্বপ্ন বর্ণনা করতে চেয়ে আমি স্বপ্ন দেখলাম আমি তোর পাড়ে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে আমার দেখা হলো তিনি বললেন তোর চাইতে ভালো মানুষ নাই রুটি তুই খাবি রুটি আমি খাবো ঈসা নবীর ভক্ত বলে থাম আমি স্বপ্ন দেখলাম আমি সাইর আসমানে ঈসা নবীর সঙ্গে আমার দেখা হলো চরম বাটপার
মানে বানায় বলছে রুটি খাওয়ার আশায়। বন্ধুরে আমার, এখন ঈসা নবীর ভক্ত বলে রুটি আমি খাবো, মুসা নবীর ভক্ত বলে রুটি আমি খাবো, এই নিয়ে গ্যাঞ্জাম হচ্ছে যে ওরা দুইজনে সালাত, আর আমাদের বলদ কোনো কথা কয় না। ওরা দুইজন বলতেছে, কে রে বলদ তুই কি দেখলি বল? ভাই আমি আর কি দেখো, তোরা যখন ঘুমিয়ে গেলি আপনি দেখলাম, তোরা ঘুমানোর পরে একদিন কালা ফেরেস্তা আইছে বাম্বু হাতে, মানে কি বাস লাঠি, এসে বললো ওঠ আর না উঠবো না, ওঠ মার খার ভাই তুই উঠে বলেছি, রুটি খা আমি রুটি খাই ফেলেছি। রুটি আছে না? রুটি আছে? বেশি চালাকির কারণে রুটি কিন্তু পাই নাই। এই স্বামী আনার তলে কত মানুষ এখনো ঢোকে নাই, নিজেদেরকে অত্যন্ত চালাক মনে করতেছে, আর যারা কোরআনের মাহফিলে স্বামী আনার তলে বসে পড়েছে ওরা মনে করতেছে এরা মনে হয় বোকা, এরা কিচ্ছু বোঝে না, স্বামী আনার তলে ঢুকি নাই, রাস্তায় রাস্তায় ঘুরতেছে মামুর এক হাতে বিড়ি এক হাতে সাঁস, আবার মামু যে কোনটে থেকে কোনটে টান দিবে টের পাচ্ছে না, কিন্তু এই জান্নাতের বাগানে ওর জায়গা হয় নাই। দেখেন কত লোক রাস্তায় রাস্তায় ঘুরতেছে কিন্তু কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে জায়গা হয় নাই, কেয়ামত হবে কিনা আল্লাহ ভালো জানে, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরে আমার, বেশি চালাকি ভালো না। এখন প্রশ্ন হলো হুজুর চালাক খারাপ? আল্লাযীনা ইয়াসতামিউনাল ক্বাওলা ফায়াতাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। একটু জবান ছেড়ে আল্লাহ আকবার বলা যাবে না? দুই হাত তুলে বলেন তো আল্লাহ আকবার, একটু বলেন জোরে জোরে, কারণ কয়দিন আগেও তো বলেছেন, হাই রে নেতাজি জিতার পরে এরকম গলার ভিতরে ফুলের মালা দিয়ে অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক তো, কি বলে নাই স্লোগান দেয় নাই, সারা দিন স্লোগান দিয়েছেন, একটা মানুষকে খুশি করার জন্য স্লোগান দিয়েছে, আমার আল্লাহকে খুশি করার জন্য তেলাওয়াত শেষে জবান ছেড়ে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার হার্টের রোগ ভালো করে দিবে, সুবহানাল্লাহ আজকে থাক কালকে বলবেন, আজকে বকোটে রাখেন সুবহানাল্লাহ কালকে বলবেন, তাও বললেন না কারে ভাই, এই সুবহানাল্লাহ সাথে কি আপনার কি মারামারি আছে নাকি গ্যাঞ্জাম আছে নাকি? দুই হাত তুলে বলেন তো সুবহানাল্লাহ। এই তো মনে আছে বেটা ছেলে, তুই কথা বলতে অসুবিধা কি ভাই? কথা বলবো কার জন্য? ধরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। এখন কথা বলতেছেন না, কথা কিন্তু ঠিকই বলেছিল 2014 সালে, আমার এখনো মনে আছে ফুটবল খেলা হচ্ছিল আর্জেন্টিনা জার্মানি, রাত তখন 1:30 বাজে, চরম চেঁচামেচি হচ্ছে, উঠে আসলাম এসে দেখি কি যেন গোল দিয়েছে কারা যেন, পোলাপান চরম চেঁচামেচি করতেছে, কষ্ট পালেন এক জায়গায় পোলাপান লাফালাফি করতেছে গোল গোল করে, সেটা ঠিক আছে, কিন্তু দেখি প্রায় 70 বছরের কিছু মুরব্বী লুঙ্গি পড়ে গেছে ওই খেলা দেখছি, ও ভাই উনারাও গোল বলতে বলতে কোন ফাঁকের লুঙ্গি খুলে গেছে খেয়াল নাই, বলছে গোল, তে কিছু ওই টালতু মার্কা পোলাপান থাকে না, ওই টালতু বলছে চাচা আসল গোল ঠেকাও, এই দেখেন মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে 70, তাও গোল গোল বলতে বলতে গলা ছিঁড়ে ফেলতেছে, একটা প্লেয়ারকে ধন্যবাদ দেওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য কি জবানটা একটু ছাড়া যাবে না? ছাড়া যাবে না? কারা কারা জোরে জোরে আওয়াজ দিতে পারবেন? দু হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আমিন। ওরা যে গোল বললে একটাও কি নেকি হয়েছে? আহা, আল্লাহর খুশি করার জন্য আল্লাহু আকবার বলবেন তেলাওয়াত শেষে, একটু বলেন তো ভাই কিয়ামতের কঠিন ময়দানে মসজিদের ঘাট থাকবে উপরে না ইমাম সাহেবের? জোরে বলেন কাক, হোয়াট ইজ দ্য কজ, কারণটা কি? আজান দেয়, কি দেয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের আল্লাহু আকবারের ধ্বনির কত যে পাওয়ার, এই পাওয়ারের কারণে কিয়ামতের ময়দানে মসজিদের মাথায় আল্লাহ নূরের মুকুট পরায়ে দেবে, সুবহানাল্লাহ আজকে থাক। আরে অথচ দুনিয়ার জীবনে মসজিদের বেতন দেয় 4,000 টাকা, ইমাম সাহেবের 5,000 টাকা, জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, 4,000 টাকা, সুবহানাল্লাহ, ঠিক আছে সালাম, কুষ্টিয়াতে 4,000 টাকা, এ ভাই 4,000 টাকা কি সংসার চলে রে ভাই? কথা কয় রাখে
তাহলে কেমনে 4000 টাকা দিয়ে সংসার চলে না? একটু জোরে বলেন চালাইকে। কে চালায়? আল্লাহ এমন কায়দা করে চালায় ভাই, ওর 40000 টাকা ইনকাম করে, মাস গেলে ঋণ শেষ হয় না। আর ইমাম সাহেব আর মদ্দেন সাহেব 4000 টাকা বেতনে যে পোশাক আশাক পরে, মনে হয় জমিদারের ছেলে। সুবহানাল্লাহ বলবেন না? বরকতের মালিক কে? বন্ধুরা আমার, সূরা জুমার 23 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর রুকু 18 নম্বর আয়াতে কারিমা, এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযিনা ইসমে মাউসুলা ইস্তামিউনাল কওলা। একটুখানি জানতে চাই আমার বন্ধুরে বাজানদের জবান সরে বলেন তো আমরা কার কথা শুনতেছি? আরো জোরে বলেন কার কথা শুনতেছি? আল্লাহর কথা শুনতেছি। আল্লাহ বলে গোলাম যারা আমার কথাগুলো শুনতেছো, আমার কথাগুলো শুনতে শুনতে যেই সকল ভালো কথাগুলো তোমাদের সামনে বলা হয় তোমরা ওই কথাগুলো বাস্তব জীবনে মেনে নাও, আমল করে নাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতের পথ দেখাবো। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের পথ দেখাবে কে? জোরে বলেন কে? ওই আল্লাহকে জবান ছেড়ে ডাক দেন তো দুই হাত তুলি আল্লাহ, আরেকবার ডাক দেন আল্লাহ। আমার বায়রা আল্লাহ বলে গোলাম এখানে শেষ নয়, শুধু জান্নাতের পথ আমি দেখাবো না, আমি আল্লাহ বলে দিলাম যারা কোরআন শুনতেছে এই মানুষগুলো আমি আল্লাহর কাছে এক নম্বর চালাক মানুষ। সুবহানাল্লাহ। আর আমাদের দেশে চালাক মানুষ ছাদে মাল নাই, বাম্পার লোড বুঝলেন, টিভিটি বসে বসে এই রে বক্তব্য দিচ্ছে, আলেমদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। ওই টিভিটি বসে বক্তব্য, ওই মাঠে আসো পাঁচার চামড়া থাকবে না। ধরে বলেন ঠিক কিনা? ওই ওখানে বসে হ্যান করেন গা ত্যাং, একটু মাঠে আয়, মাঠে এসে একটু বলে দেখি মাদ্রাসার বিরুদ্ধে তোর চোখ তুলে দেওয়া হবে। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু শয়তান তৈরি হচ্ছে এখন নতুন নতুন, এত উল্টা পাল্টা কথা বলতেছে মাদ্রাসার বিরুদ্ধে, উল্টা পাল্টা কথা বলতেছে, মুখের দিকে তাকায় দেখেন মোসের বাহারি কত বড়। আর এটার মাথা তো শুন নাই, টিভিটি বসে বসে কত রকম বক্তব্য দিচ্ছে, নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, এবার না শুন জানা কোরআন শোনার জন্য রাস্তায় রাস্তায় নয়, সামিয়ানা তলে যারা ঢুকে পড়েছেন আপনাদের জন্য আল্লাহর প্রশংসা, যারা করেছেন আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত সূরা ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর উপর 70 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্যে দেখলাম আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ সুন্দর বক্তব্য দিয়েছে এই আয়াতের ব্যাপারে। এখানে একটা মানুষ হাত তোলেন তো হুজুর আমি আমার জীবনে একটা গুনাহও করি নাই, দেখি কোন প্লেয়ার আছে নাকি? হ্যাঁ আমাকে টালটু ভাই কি আছে এখানে? আরে একটা গুনাহও করেন না, একটা হাতও কিন্তু এখানে উঠলো না। বরঞ্চ আপনার আমল নামার ভিতরে এমন কিছু গুণ আছে যদি মানুষ জানতো গলা ধাক্কা দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিত। কথা বলেন ঠিক কিনা? এখন তো কথা বলতেছেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনার কথা আল্লাহ তাআলা কারোর কাছে বলে দেয় নাই। আল্লাহ পাক বলে গোলাম সামেনার তলে বসেছো, জীবনে যত গুনাহ করেছো এই গুনার জন্য তওবা করতে হবে। আর দুই নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনবেন আর ভালো ভালো কাজ করবেন। একটুখানি জানতে চাই তাফসীর কোরআন মাহফিল, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ না খারাপ কাজ? কিন্তু এই ভালো কাজে অনুমতি নেওয়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? এদেশে কত যাত্রা কয়, কত গান হয়, অনুমতি লাগে কথা কয় দেখে? অনুমতির দরকার হয় না, কিন্তু তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল অনুমতি নেই, তাও 14 জায়গা যাও কথা কয় দেখে? এক জায়গা পাশ হয়েছে আবার উপরে সেখানে যা উপরে শেষ পর্যন্ত দেখা যায় মাহফিল হচ্ছে না ভাই, উল্টা পাল্টা হয়ে গেছে। বন্ধুরে আবার এক নম্বরে গুনাহ থেকে তওবা করেন, আর দুই নম্বরে ভালো ভালো কাজগুলো করেন। আল্লাহ পাক বলে গোলাম আমি আল্লাহ ওয়াদা করলাম, জোরে বলেন তো ওয়াদা কার? আরো জোরে আল্লাহ।
ওয়াদা করলো আল্লাহ, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? জোরে বলেন পারে। আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। আল্লাহ বলে গোলাম তুমি এই দুইটা কাজ করো, এই মাহফিল থেকে ওঠার আগে যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। আরেকবার আরো জোরে আল্লাহ পাক বলে গোলাম শুধু গুনাই মাফ হবে না, সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম শুধু তোমার গুনাই মাফ হবে না, লুক এট মি, আমার দিকে তাকান, এটা আপনার আমলনামা। এই আমলনামার ভিতরে যত অন্যায়, যত পাপ, যত খারাপ কাজ, সব গুনাকে আল্লাহ ডিলিট করে, চেঞ্জ করে, পরিবর্তন করে আপনার গুনাকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে যার যত গুনাহ তার তত আজকে মজা, নাকি সব গুনাহ কি হবে নেকি হয়ে যাবে, মাফ তো হবে, আর গুনাহটাকে আল্লাহ নেকি বানায় দেবে। ওই আল্লাহর জন্য জবান ছেড়ে আর একটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ পাক বলে গোলাম এখানেই শেষ নয়, কোরআন যারা শুনতে চোখ আর একটু কথা ভালো করে শুনে যাও। ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আর ওয়ালাকিন কাযাবু ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা আরাফ 9 নম্বর বানা 2 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 96 নম্বর আয়াতে কারিমা তাফসীরে ফি দিলাল কুরআন। ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ পাক কত সুন্দর করে জানিয়েছে গোলাম, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু। ওগো নবী আপনি জানিয়ে দিই, যদি আপনার জাতির লোকেরা ইমানদার হয়ে যায়, আমরা সবাই তো ইমানদার, হাত তোলেন কারা কারা ইমানদার, আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইমানদার, কিন্তু বাংলাদেশে কিছু ইমানদার আছে বলবো? আপন ভাইয়ের জমি 2 বিঘা জমি কি করে কি করে কি করে বলেন, মানে জাল করে, এলাকায় কি বলে গো, জাল দলিল করে নিয়ে 2 বিঘা জমি জাল দলিল করে নিয়ে, হ্যাঁ কাকা আমার আল্লাহর কাছে হাত তুলে কাঁদছে, জমি মেরে দিয়ে আসে, উনি হাত তুলে কাঁদছে, তার হাত ধরে নামাজ পড়ে, রব্বানা জালামনা, আল্লাহ কয় তোর কথা শুনলাম না, এ দাতা আগে জমি ফেরত দিয়ে কথা কয় না, খেয়ে এই গ্রামের লোক তো এরকম 2 নম্বর 6 নম্বর করে না, করে হ্যাঁ মন্দিরে যাবার কত রকম 2 নম্বরই চলে। হাদিস সাহেব হজ করে এসেছে, বাসায় আসার পরে তার ছেলে হলো একটা, মেয়ে হলো 5টা, ছেলের নামে জমি জামা সব সম্পদ লিখে দিয়েছে, আর মাদেরকে বলে মা বাইসে থাকো, মা বাইসে থাকো, মা রাখাই শয়তান, তুই আগে মরে তারপরে ফেরেশতা তোর বাসাবি কবরের ভিতরে, দরকার ঠিক কিনা? এরকম হাজি কি বাংলাদেশে আছে গো, গোপালগঞ্জে আছে গো? আহা তুমি হাজি না পাজি কথা কয় ডাকে, তো টাটকা বাজি ধরে বলছি ঠিক কিনা? বন্ধুরে আমার, আল্লাহ পাক বলে গোলাম ওই রকম 2 নম্বর ইমানদার নয়, নির্ভেজাল খাঁটি ইমানদার লাগবে। আ 2 নম্বরে জবান সরে বলেন তো ভয় করব কাকে, আরো জোরে আরেকবার, ভয় করতে হবে আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। আল্লাহ পাক বলে গোলাম এই দুইটা কাজ করতে পারলে আমানো ইমানদার হও, আর আমাকে ভয় করো, আসমান জমিনে যত রহমত নিয়ামত বরকত সব আমি আল্লাহ তোমাদের জন্য নাজিল করে দিব। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হাওয়াই আল্লাহর নিয়ামত ছাড়া কি বাসা যায়, বাসা যায়। এখন একটা পরীক্ষা হবে, 3 মিনিট পরীক্ষা, পুরস্কার 1000 টাকা, পুরস্কারটা আমিই দেব, দেখি কোন পালোয়ান এখানে আছেন, পরীক্ষাটা হইল, নেব পরীক্ষা নেব ভাই, হ্যাঁ 1000 টাকা পুরস্কার আমি দেবো, অসুবিধা নেই। আপনার মুখটা বন্ধ করেন, মুখটা বন্ধ করে এই 2টা আঙ্গুল দিয়ে নাকটা চাপে ধরেন 3 মিনিট, দেখি কোনটা আলটু আছে দেখি, হ্যাঁ আছে কে, মুখ বন্ধ করে নাকটা চাপে ধরেন 3 মিনিট, হুম মস্তান বলে
বলে মোস্তান বোতাম খুলে বেড়ায়, হের পরে এদিকে কি যেন সুড়ি, এদিকে সুড়ি, এদিক কান ফোরানো, এদিক কান ফোরানো, এদিক এক তার, এদিক এক তার। কেন তুই কি কারেন্টের খাম্বা নাকি? হ্যাঁ, এরকম ডালটু আছে না? না, এই গ্রামে আছে গো? কিটা কিটা গো? না, এখানে না, কিন্তু রাস্তায় রাস্তায় ঘটতেছে, মাহফিলে আসতেছে না। বন্ধুরে আমার লক্ষ্য করুন, খেয়াল করুন, মাস্তানি ভালো, শয়তানি ভালো, বদমাইশি ভালো, বাড়াবাড়ি ভালো। সমাজে একটা কথা আছে, বেশি বাড়াবাড়ি ভালো। কারণ কি জানেন, বেলুন ফুললে অনেক ভালো দেখা যায়, যদি বেশি ফলে কি হয়? আমাদের সমাজে খালি লোক ফলে, ফলে অসুবিধা নাই, যখন বেশি ফুলে যাবেন, আজরাইলের মাঠ যখন হবে, লাইভ সাপোর্ট মারো, আর যে সাপোর্ট মারো, কোনো সাপোর্টে কাজ হবে না। কথা কয় না কে? কত সাপোর্ট, তার ঢোকাইছে 18টা, একটা বাকি আছে আজরাইলটা। কাটটা বাকি আছে আজরাইল কয়? খালাতো ভাই, সালা তুই কয়টা সাপোর্ট দিবি? দে, অসুবিধা নাই, আমি রেডি আছি। ধরে বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার আল্লাহ পাক বলে, গোলাম আমার নিয়ামত পে আমার শুকরে আদায় করবা, কিন্তু গোলাম শুকরে আদায় করে না। ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম আমি তোমাকে এত বেশি নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত কখনো গুণে শেষ করতে পারবে না। আল্লাহ পাক বলেন, নিশ্চয় মানুষ অকৃতজ্ঞ আর হলো জালেম। এই ভাষা কার? জোর হলো না? আরো জোরে! আরে ভাই বলেন, বলতেছেন না কেন? সেদিন দেখি কুষ্টিয়াতে একটা ছেলে, ঠোঁট প্রচন্ড লাল, ওর দেখে জিজ্ঞাসা করলাম যে খুব খুশি খুশি মনে হচ্ছে, বলছে হুজুর দোয়া করেন, রিজিকের মালিক আল্লাহ, 37টে চা খাইছি। কয়টা খাইছে? ওরে শয়তান, 37টে চা খাইছে। কিসের চা খাইছে? ভোটের চা। কথা কয় না, 37টে চা খায় বলছে হুজুর দোয়া করে রিজিকের মালিক আল্লাহ, আরো খাবো সামনে। এরকম বদমাইশ আসে না? না, অসংখ্য বদমাইশ আসে। ও দেখবেন অমক নেতার চরিত্র, ফুলের মতো পবিত্র, নামাজ পড়েন একক, তো স্লোগান দিলেন কার জন্য? অমক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তলে খোঁজ নিয়ে দেখেন অমকের চরিত্র পায়খানার সাইতে অপবিত্র। কথা কয় না কে? বন্ধুরে আমার এই দুনিয়াতে, এই পৃথিবীতে একজন মানুষের চরিত্র সবচাইতে ভালো, যার ব্যাপারে আল্লাহ কোরআনে সার্টিফিকেট দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবীজি আমি যে আপনাকে চরিত্র দিয়েছি, আপনার চরিত্র এত মহান, আপনার চরিত্র এত বড়, আপনার চরিত্র ফিপা দিয়ে ফিতা দিয়ে মাপা যাবে না, আপনার চরিত্র দাড়ি পাল্লা দিয়ে ওজন করা যাবে না, আপনার চরিত্র সবার উপরে। সুবহানাল্লাহ, বলবেন না? নবীর চরিত্রে কোনো কলঙ্ক আছে? কোনো দাগ আছে? কিন্তু ঢাকার শহরে একজন মহিলা, নাম তার লাকি মালুম, কি মালুম? কথা কয় না, লাকি মালমের এখনো বিয়ে হয় নাই, পেটে বাচ্চা। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিয়ে হয় নাই, পেটে বাচ্চা। এই মহিলা মাইক ধরে বলতেছে, মহতি মোহাম্মদ, তুই মোহাম্মদ সন্তান আস। আর আসতে বলেন নাউজুবিল্লাহ, আমার বিশ্ব নবীকে নিয়ে এত বড় বাজে কথা, প্রধানমন্ত্রীকে ওয়েলকাম জানাই, আব্দুল লতিফ সিদ্দিকি উল্টা পাল্টা কথা বলার কারণে তাকে দল থেকে বাতিল করে দিয়েছে। কথা কন ঠিক কিনা? আপনার কাছে আবদার জানাই, যেই মহিলা এত বড় বাজে কথা বললো, মতি মোহাম্মদ, তুই মোহাম্মদ সন্ত্রাস, পৃথিবীতে একজন মানুষ সন্ত্রাসই করে নাই, দুই নম্বরই করে নাই, ভেজাল বিড়ি করে নাই, তিনি আমার বিশ্ব নবী। সুবহানাল্লাহ, তাকে নিয়ে এত বাজে কথা বলা হলো, ইসলাম কায়েম থাকলে ওর কপালে ফাঁসি ছাড়া আর কিছুই ছিল না। ধরে বলেন ঠিক কিনা? কিন্তু এখন তো কিছু বলার নাই, যা হচ্ছে হোক নাকি ভাই? বন্ধুরে আমার এবার আসুন, ফিরে আসি মূল জায়গায়, সূরা আরাফ আয়াত নম্বর 96। আল্লাহ বলে, গোলাম লাফাতাহনা আলাইহিম বারাকাত, আমি অবশ্যই তোমাদের জন্য খুলে দেব, বের করে দেব বরকত এবং নিয়ামত। একটা পরীক্ষা নিয়েছি, বন্ধুরে বাজারে নাক ধরেন, নাক ধরার পরে কেউ কিন্তু 3 মিনিট থাকতে পারবেন না। থাকা সম্ভব? সম্ভব? 2 মিনিট?
এক মিনিট 30 সেকেন্ড ধরিয়া দেখেন 30 সেকেন্ডের ভিতরে আজরাইল এসে বলবি খালাতো ভাই আমি এসে গেছি কথা কই না কে 30 সেকেন্ড এক মিনিট 3 মিনিট তো অসম্ভব ব্যাপার একটুখানি জানতে চাই ও বন্ধু একটু জোরে করে বলেন তো নাক দিয়ে আল্লাহ কি ঢোকায় জানেন না কি ঢোকায় অক্সিজেন যদি বাংলায় বলি বাতাস একটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন 16 কেজি অক্সিজেন আল্লাহ ফ্রি ফ্রি খায় সুবহানাল্লাহ বলবেন না নাক দিয়ে প্রতিদিন 16 কেজি অক্সিজেন মানুষ ফ্রি ফ্রি খায় যার দাম কম করে হলো 4000 টাকা জোরে বলেন কয় হাজার প্রতিদিন 4000 তালে এক মাসে কয় হাজার 1,20,000 টাকা 1,00,000 টাকা বাদে দিলাম যদি আল্লাহ রাব্বুল আলামিন কোনো দিন জিব্রাইলকে বলে জিব্রাইল তুমি অমুকের বাড়ি যাও 20,000 টাকা বিল আনার জন্য ও ভাই পাবলিক দা মিজাজ বিল দেবে ভাই ও ভাই বিল দেবে ভাই রে কিছু কিছু মানুষের দিক টাকা লিব না সব ওরে আর আমরা সব ভাই জোবানা নাকি মনে হয় না সোক মুখের দিক ভয়তি টাকা নই যায় না ওর সামনে যদি জিব্রাইল পড়ে ভাই ও ভাই জিব্রাইল বাসবে ও তো জাগাই মারে শট করে ফেলবে জিব্রাইল দরকার ঠিক কি না কিন্তু বন্ধুরে আমার আল্লাহ পাক বলে গোলাম না 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 আমি তোমার কাছে আমি তোমাকে অক্সিজেন দিয়েছি আমি তোমাকে পানি দিয়েছি ফিরে ফিরে এক টেকাও তোমার কাছে চাই নাই বিনিময় আমি আল্লাহ শুধু তুমি আমি তোমার কাছে আমার পক্ষ থেকে তোমার কাছে আমি আল্লাহ গোলামি চেয়েছি বন্ধুরে বাজান লোক লক্ষ্য করুন খেয়াল করুন যেই কোরআন শোনার জন্য এসেছেন আল্লাহ পাকের ঘোষণা আমার যে গোলাম গুলো আমার কোরআন শুনতেছে কোরআন শুনতে শুনতে বান্দা যদি ইমানদার হয়ে যায় আল্লাহ পাক এবার বড় একটা পুরস্কারের ঘোষণা দিচ্ছেন আল্লাহ أصحابنا কোরআনে কারিমের 2 নম্বর সূরা আয়াত নম্বর 257 আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাহু আকবার যুল্লাযিনা আমানু তোমাদের মধ্যে যারা ঈমানদার আমি আল্লাহ নিজে তাদের বন্ধু আর আস্তে সুবহানাল্লাহ আমাদের বন্ধু কে জোরে বলেন কে আমাদের বন্ধু হলো আল্লাহ কিন্তু দুনিয়ার জীবনে এক বিড়িখোর আর এক বিড়িখোরের বন্ধু কথা কয় নাকি সেদিন দেখলাম রেল স্টেশনে দাঁড়িয়ে আছি আল্লাহ মাফ করে দিকে মামুর কাছে মনে হয় আগুন ফুরিয়ে গেছে হেই মামু গেছে আর এক মামুর কাছে আগুন ধরাতে মামু কেবলই মাল ধরাইছে আগরবাতি কি আগরবাতি আগরবাতি ধরাই এমন টান দেছে মাঝে মন ফাঁসি কয়ালি এমন টান এক টানে তিনালি বানে এক টানে অর্ধেক শেষ করে ফেলেছে এমন লম্বা টান দিয়েছে ওর কথা যাবছে মামু কি এটা আগুনটা দেওয়া দিন ও মেজ বের না করে বলতেছে মামা তুই আমার এই যে ধরানে আছে ওটার সাথেই লাগা নাউজুবিল্লাহ বলবেন না তার মানে এক বিড়িখোর আর এক বিড়িখোরের বন্ধু কিন্তু আমাদের বন্ধু কে জোরে বলেন কে আল্লাহ পাক বলে গোলাম একটুখানি ভালো করে বুঝুন এটার নাম কি জোরে বলেন তো জোরে বলেন কি নাম এটার নাম হলো মোবাইল কিছুদিন আগে একটা দিবস গেছে বিশ্ব ভালোবাসা দিবস তাই না ভাই হ্যাঁ ভালোবাসা দিবস না বিশ্ব বেহাল উৎসা দিবস কোনটা পরেরটা আগেরটা না বন্ধুরে আমার এই দিবস উপলক্ষে কত মহিলা কত ছেলেকে এই মোবাইলে মেসেজ দিয়েছে আমার বাইরা দৃষ্টান্ত দিচ্ছি মাইন্ড করবেন না একটা মেয়ে আপনার মোবাইলে মেসেজ দিলে সেই মেসেজটাকে কত মনোযোগ সহকারে আপনি পড়লেন এরপরে বুঝলেন এরপরে বলে দিয়েছে অমুক ব্রিজের তলে এসে ওখানে দেখা হবে আপনি সবগুলোই মানলেন বন্ধুরে বাজানলেন দুনিয়ার একটা অবৈধ মেয়ের চিঠি পেয়ে মেসেজ পেয়ে কত মনোযোগ সহকারে পড়লেন আমার আল্লাহ যে মেসেজ দিয়েছে আল্লাহ যে চিঠি দিয়েছে বলেন তো তার নাম কি আস্তে বললেন কেন জোরে বলেন কি নাম বাবা একটা কোরআন নেশা তো একটা কোন শুন নেশা তার নাম কোরআন আমার ভাইরাম তাহলে একটা মেয়েকে পড়ার জন্য তার চিঠি কত মনোযোগ সহকারে পড়লে আল্লাহ যে চিঠি দিয়েছে
একটু জোরে বলেন তো, ওই সিটি পড়ার দরকার আছে না নাই? কিছু মনে করবেন না, এই কোরআন কে কে পড়তে পারেন দু হাত তুলে আল্লাহকে দেখান তো। আমিন, আলহামদুলিল্লাহ। যারা পড়তে পারেন না দোয়া করি রাগ করবো না, আল্লাহ আপনাদের পড়ার তৌফিক দিক। এই পৃথিবীতে একটা কথা একটু বলেন তো প্রিয় ভাই আমার, সব কিছু যদি এক পাল্লায় দিই আর কোরআন যদি থাকে আর এক পাল্লায়, দাম বেশি হবে কার? আসতে বললেন কেন? দাম বেশি হবে কোরআনের। আল্লাহ নিজেই বলেছেন قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون سورة يونس 11 নম্বর পারা 14 নম্বর পিছা 6 নম্বর রুকুর 7 নম্বর লাইন 58 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ও নবীজি আমি যে আপনার কাছে আসমান থেকে আমি যে বরকত দিয়েছি, নিয়ামত দিয়েছি, তার ভিতরে সব চাইতে বড় নিয়ামত হলো আমাল কোরআন। সুবহানাল্লাহ, বলবেন না আল্লাহর কোরআন হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন। এর আগে আল্লাহ পাক বলেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিয়েছেন। সুতরাং যারা কোরআন পেয়েছো, তোমরা যারা কোরআন পেয়েছো, কোরআন পেয়ে তোমরা আনন্দ করো, ফুর্তি করো। জোরে বলেন কার? আল্লাহ পাক বলে ফাবিযালিকা ফালিয়াফরাহু, যারা কোরআন পেয়েছো আনন্দ করো, ফুর্তি করো। কেন আনন্দ করবা? হুয়া খায়রু মিম্মা ইয়াজমাউন, তার কারণটা হলো দুনিয়ার জীবনে কত মানুষ কত কায়দা করে, দুই নাম্বারি করে, ছয় নাম্বারি করে, টাকা অর্জন করে, সম্পদ অর্জন করে, বন্ধুরে বাজান একটু বলেন তো, সব সম্পদ এক পাল্লায়, আল্লাহর কোরআন আর এক পাল্লায়। জোরে বলেন তো দাম বেশি হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ পাক বলে গোলাপ আমি যেই কোরআন দিলাম, যদি তুমি আমার বন্ধু হতে চাও তাহলে কাজ করা লাগবে চারটা। জোরে বলেন কয়টা? জোর হইল না, জোরসে মারেন। এক নম্বরে এই কোরআনটা পড়া লাগবে। একটুখানি জানতে চাই কোরআন সহজ না কঠিন? সহজ না কঠিন? না, আমরা অনেকেই মনে করি কঠিন মনে হয়, এজন্য আমরা এর কাছে যাই না, এর কাছে ফিরিও না। ও বন্ধু, যুবক ভাইরা যারা আছো, তোমাদেরকে বলি যদি কোরআনটা কঠিন হতো তাহলে নাজমুস সাকিব বয়স মাত্র 11 বছর, তখন এই 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই 70 সিনাকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজ বানিয়ে দিয়েছে। তাছাড়া এই সামান্য সিনার ভিতরে 30 পারা কোরআন রাখা সম্ভব? যদি আল্লাহ না চায় সম্ভব? এই এই জায়গাটা আল্লাহ কোরআনটাকে এমন কায়দায় সেট করে দিয়েছে, এখানে বোম না মারা পর্যন্ত এই কোরআন ধ্বংস হবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? ঠিক। বন্ধুরে আমার, আমরা পড়তে চাই না, পড়ার চেষ্টাও করি না। বিশ্ববিদ্যালয়ে সায়েন্স ফ্যাকাল্টিতে একটা ছেলে পড়াশোনা করতো, পড়তে পড়তে বন্ধুরে বাজানে বিজ্ঞানী হয়ে গেছে। কিন্তু কাহিনী হলো এই ছেলেটি কখনো নৌকা পার হয় নাই। আমার ভাইরা, বিজ্ঞানী মানুষ নৌকা পার হচ্ছে, নৌকা পার কি ঝড়ের সময় নৌকা মাঝখানে, এবার বাতাস উঠে গেছে, কঠিন বাতাস, খালি দুলাদুলি করতেছে, মাঝে তাকায় দেখে বিজ্ঞানীর মুখ শুকনো হয়ে গেছে। বলতেছে স্যার মুখটা শুকনো কেন? ও স্যার একটা প্রশ্ন করবো, আপনি মেলা প্রশ্ন করেছেন, আমি একটা অ্যান্সার করতে পারি না। এবার আপনার কাছে কয়টা প্রশ্ন? জোর হলো না। ও স্যার আপনি কি সাঁতার জানে? বলছে দন্তের নয় একা। বুঝলেন না? ও ভাই বলেন তো যদি পানির ভিতরে নৌকা ডুবে যায় তাহলে কি দরকার? জোরে বলেন কি দরকার? সাঁতার দরকার, রাগ করার দরকার নাই, মন খারাপ করার দরকার নাই, বাংলা শিখতে পারেন নাই, অঙ্ক শিখতে পারেন নাই, ইংলিশ শিখতে পারেন নাই, আল্লাহর কোরআনটা শিখেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ ফুরসিরাত পার করে জান্নাতের ফয়সালা করে দিবে। আল্লাহু আকবার। সেই কোরআনটা পড়া লাগবে। আল্লাহ পাক বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাগাল মিন মুদাক্কির। আল্লাহ পাক বলে গোলাম এই পৃথিবীতে যত কিতাব দিয়েছি তার ভিতরে সবচাইতে সহজ আমার এই কোরআন। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কেউ কি নাই? কেউ নাই এখান থেকে উপদেশ দেওয়ার? কেউ নাই? ও ভাই একটা কথা জানতে চাই এখন, এটার নাম কি? জোরে কয় না। যদি কখনো এর সঙ্গে লাথি লাগে কোনো কারণে, কি করেন? সালাম করেন, চুমা খান। কারণটা কি? কার সাথে আছে? এর দাম বলেন তো কয় টাকা হবে ভাই? বলেন কয় টাকা হবে?
নাই 40 টাকা নাই 50 টাকা সাধারণ 50 টাকার একটা রেহাল একটু সাইজ সুইজ হয়ে কার সাথে আছে কথা কয় না কোরআনের সঙ্গে আছে লাত্তি লাগলে সুমা খান অথচ আপনার বাড়িতে এই কাঠ দিয়ে 40,000 টাকার খাট বানানো আছে কত লাত্তি মারলেন সুমা খাইছেন কোনো দিন যে শোনা তো লাত্তি মারিছে সুমা খাই আই লাইক ইউ সুমা খাইছেন একটাও সুমা খান নাই ভাইরা আমার সামান্য একটা কাঠ কোরআনের সঙ্গে থাকার কারণে দাম বেড়ে গেল মর্যাদা বেড়ে গেল একটা কথা জানতে চাই এই কোরআন কি কথা বলতে পারে পারে হ্যাঁ দেখি বলে নাকি এই কোরআন কথা বলতে পারে না এই কোরআনকে যেই আল্লাহ এখানে সেট করে দিয়েছে সেই কোরআন 24 ঘন্টা কথা বলতে পারে আরো আসতে আরো আসতে ও ভাই এই যুবক কারা হাত তোলেন তো যুবক বিয়ে করেন নাই বিয়ে করেন না আপনার হাত তোলেন ও ভাই তোকের বিয়ে হবে না ভাই তোকের এই ভোল্টেজে বিয়ে হবে হবে মানে সব তো নষ্ট করে ফেলেছে এই মোবাইলে কথা কয় না কে এই যুবকরা এবার যুবকরা একটা টেস্ট হবে হাত তোলেন তো যুবকরা আমি একটা তাকবীর দেব তাকবীর দেওয়ার পরে আপনারা তাকবীর দেবেন টেস্ট হবে এরপরে মুরব্বীরা সামনে আছে কারা পারে যুবক হাত তোলো লিল্লাহে তাকবীর হাত নামান এবার মুরব্বীরা আমি দেখেন তাকবীর দিলামই না হাজার যুক্ত হয়েছে মুরব্বীরা পাড়ি গেছে সুবহানাল্লাহ বলবেন না তার মানে মুরব্বীদের ঈমান এখনো শক্তি আছে মাঝে মাঝে একটা কথা শুনতাম পুরাতন চাউলে হাতে পারে আর এখনকার ফোলা পারা শরীরই চলে না শরীরই চলে না সেদিন দেখে একটা যুবক বাইরে ওর মুখের দিকে তাকায় দেখি কানের দিকে চুলের দিকে ওর চুলের দিকে তাকায় দেখি যে একটা কাটিং দিয়েছে ভাই আমাকে টালটুনিয়া শয়তান তাকায় কয় আল্লাহ এ কি শয়তান কথা কয় না আজ যে প্যান্ট পরেছে ভাই গাজা খেতে খেতে মাদার কয়েন শেষ মাদার কয়েন একদম আউট হয়ে গেছে পিছন দিক থেকে তাকায় দেখে ইন্ডিয়ার বর্ডার দেখা যাচ্ছে আপনারা বুঝবেন না এবার যে একটা প্যান্ট পরেছে 14 জায়গায় সেরা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেদিন বাসে উঠেছি বাসে ওঠার পর দিকে একটা ছেলে ভাই ওর দেখে আমার যা মায়া করলো ওকে দেখে 100 টাকা একটা বের করছে বলছে বের করে দিয়ে বলছে ভাই তুই বাড়িতে একটা প্যান্টু কিনে নিস কি আমার কথা সেইতে গেছে চরম চেতা বলছে হুজুর আমার বাপের কম আছে নাকি ভাই তুমি কি প্যান্ট পরেছো বলতে হুজুর ফ্যাশন 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 শয়তান টাল তু মরিয়ে দেখ ফ্যাশন কিন্তু ছোটা বিন ফেরেস্তা যেরকম ঠিক কিনা বন্ধুরে আমার লক্ষ্য করুন যেই কোরআন কথা বলতে পারে না সেই কোরআনকে সম্মান করলেন কিন্তু যেই কোরআন কথা বললেও কথা বলতে পারে সেই কোরআনকে সম্মান করলেন না ঢাকা থেকে মাহফিল করে কুষ্টিয়া আসতেছিলাম আসার সময় বাসের মধ্যে ছিলাম দেখি রাস্তার ভিতরে বন্ধরে বাজান রে একটা কুর্তা পরে একটা কুর্তা মরে পড়ে আছে আমি ড্রাইভারকে রসিকতা করে বললাম ও ড্রাইভার সাহেব আপনার গাড়ির চাকাটা কুর্তার গার উপর দিয়ে নিয়ে যান আমার বলছে আপনি হুজুর না অন্য কিছু বিবেক বুদ্ধি আছে আপনার বললাম চাষা আছে বলে তো জিজ্ঞাসা করলাম রাগ করার দরকার নাই এটা কুর্তা মারা গেছে মায়া থাকার কারণে টাকাটা নিচ্ছেন না গায়ের উপর দিয়ে অথচ কোরআনের হাফেজ হাফেজ জসিমকে লাঠি দিয়ে পিটায়া মারতে 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 বন্ধুরি আমার জামা ছিঁড়ে গেল গায়ের থেকে চামড়া উঠে গেল সেই কোরআনের হাফেজের বুকের উপরে চড়ে নাচানাচি করলো ওই সময় বলল ওই পোলা পান নাকি সোনার ছেলে আমি বলি জানোয়ারের বাচ্চা জানোয়ার ধরে বলে ঠিক কিনা দেখেন বিশ্বাস না হয় মোবাইলে এখনো ডাউনলোড আছে লাঠি দিয়ে পিটাচ্ছে ওনারা বললো আমাকে সোনার ছেলে সোনার ছেলে তোমার কাছে হতে পারে মরে যা ফেরেশতার কাছে যা কোন ছেলে টের পাবি কবরে যাওয়ার পরে এমন কষা মারিয়ে দিবি কথা কয় না কে কবরে যাওয়ার পর টের পাবি যে মায়ের কোন পালি হচ্ছে আমি বোঝাতে চাচ্ছিলাম এই কোরআনকে সম্মান করলেন আজ যেই কোরআনকে আল্লাহ সিনাই সেট করে দিয়েছে এই কোরআনকে সম্মান করেন তার মানে আলেমদের সম্মান করেন ইমামদের সম্মান করেন আল্লাহ রাব্বুল আলামিন সম্মান আপনার সম্মান এত বেশি বাড়ায় দেবে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিতে পারে কি পারে না আল্লাহ পারে কি পারে না বন্ধু নেই আমার দুই নম্বরে কোরআন বোঝা লাগবে তিন নম্বরে কোরআন প্রচার করতে হবে কি করতে হবে প্রচার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন
বিশ্ব নবীকে ডেকে বলে আলিফ লাম রব কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর বিইযনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ।